কোনোদিন? অথচ মানুষ এই দোয়াই যায়। আপনি যদি কোনো কবর জিয়ারত করা সুন্নত, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু সুন্নত পালনের জন্য আপনার বাবার কবরের কাছে গেলে তো হয় না, বেশি স্মরণ হবে না? বাবার জন্য দোয়া করা হবে না? আপনার মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করলে হবে না? হবে। কিন্তু আপনি মনে করতেছেন যে আপনার এই দোয়ায় চলবে না, আপনাকে শাহজালাল শাহপরাণ যাইতে হইব। শাহজালাল শাহপরাণ কি করবে? আপনার কি উপকার করবে? কোনো উপকার করতে পারবে না। যদি বিশ্বাস করেন যে উপকার করবে, কি হবে জানেন? আপনি ইমান আড়া হয়ে গেছেন, যত হজ করেছেন সব বরবাদ হয়ে গেছে, যত সালাত পড়েছেন সব বরবাদ হয়ে গেছে। আপনার ইমানে আপনার এই একটু মূল্য নেই, আপনার এই সমস্ত যা করেছেন তার কোনো মূল্য থাকবে না, সব শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি শিরিক করবে সে তো মহা বদ মহা মিথ্যাচার চালু করে দিল। এই জন্য আপনার কোনো কোনো কিছু উপকার কোনো মৃত মানুষ করতে পারবে না। জিয়ারতের নামে যা হচ্ছে সবটা ভণ্ডামি হচ্ছে। জিয়ারত ইচ্ছা করলে আপনার বাবার কবর করতে মানা করছে কে? বাবার জন্য দোয়া করবেন। জিয়ারত ইসলামে তিন কারণে অনুমোদিত। একটা হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা। এক নম্বর কি? কবরবাসীর জন্য দোয়া করা। দুই নম্বর হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। তিন নম্বর হচ্ছে আখেরাতমুখী হওয়া। আর যদি বাড়তি একটা বলতে চান, এটা বলবেন যে রাসূলের সুন্নত কায়েম করা। এর বাইরে কবরের জিয়ারতের কোনো উদ্দেশ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন করেছে? ইমান শক্ত হওয়ার জন্য, যেন কবরের কাছে কিছু না বলে। যখন সাহাবায়ে কেরাম ইমান শক্ত মজবুত হয়ে গেল, আলা ফাজুরুহা, এখন জিয়ারত করতে পারো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আখিরাতকে স্মরণ করে দিবে তোমাদেরকে। কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ হবেই। আপনি কবরের কাছে গেলে মনে হবে যে আমি তো এই কয়দিন পরে এখানে যাইতে হবে, আমার যে কোনো মুহূর্তে আমার এখানে যেতে হতে পারে। তাহলে আমি কবর জিয়ারত উদ্দেশ্য বুঝতে হবে। বেশিরভাগ মানুষ আজ যারা নিয়ে যাচ্ছে আপনাকে দূর দূরান্তে বিভিন্ন দরবারে অথবা বিভিন্ন এই জাতীয় জায়গাতে, ওরা ইমান হারা করার জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে, নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক মানুষকে আমি দেখেছি মক্কা মদিনা থাকার সুবাদে মক্কা থেকে হজ করে এসে মদিনাতে এসে শিরিক করা শুরু করে দিয়েছে। কি করলো? গুনাহ যা ক্ষমা করছিল এখন গুনাহ আবার টেনে নিয়ে নিল নিজে নিজে। দেখবেন বাকির গোরস্থানে যাইয়া পাথর দিয়া পকেটে নিতেছে দিয়ে একজন, কেউ দেখবে মাটি চুরি করতেছে, কেউ সুতা চুরি করতেছে, একটা ওইটা চুরি করতেছে, কেউ এখানে পাথর বানতেছে, কেউ ওইটা লাগাইতেছে, কেউ দেখবেন যে আশ্চর্য জিনিস টাকা ফেলতেছে। কোথায় টাকা ফেলে যান? সৈয়দিনা হামজা মদিনাতে একটা তার কবর আছে, সৈয়দিন হামজা ওহুদের প্রান্তরে, সৈয়দ সুহাদা তাকে বলা হয়, সমস্ত শহীদের প্রধান হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তার কবরে কেউ দেখার আগে শুষ্ক টাকা মেরে দিয়ে চলে আসতেছে। কি করবে টাকায়? ওই টাকা কে নিবে? কবরওয়ালা কি টাকার দরকার? কি দরকার টাকাটা? আপনি তো ইমান আড়া হয়ে গেছেন, কবরওয়ালা কিন্তু কোনো লাভ হয় না, আপনি কিন্তু একটা গতি হয়ে গেল। সেটা কি হয়েছে? আপনার ইমান আড়া হয়ে গেছে। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এইভাবে দান করাটা কি, কারো খুশির জন্য দান করা কি শিরিক? আপনি শিরিক করে ফেললেন, কি জন্য দিবেন? অনেকে বলে থাক দিয়ে দেয়। না, থাক দিয়ে দেয় কোনো কথা নয়, আপনার ইমান চলে যাবে, আপনি দিতে পারেন না, চাইছে তা করতে পারেন না। ইমানদার জানবে সে কেন করবে কাজটা। এই মানুষগুলো যে ইমান আড়া হয়ে যাচ্ছে, আপনাদের মনে কষ্ট লাগে না বলেন? লাগে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টে সারাটা জীবন কাটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, ফালাআল্লাকা বাখুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন এই জন্য যে এরা ইমানদার হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কেবল ইমানদার ইমান কেমনে ইমান আনবে এই জন্য তিনি সবসময় কষ্টে থাকতেন। সবসময় একবার তিনি যাইতেন বাজারে, বাজারে হচ্ছে না, তারপর যাইতেন বাড়িতে, বাড়িতে শুনতেছে না,
তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের থেকে নিরাশ হয়ে কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফের লোকে তাকে কি বলল শুনবেন? বলতেছে আল্লাহ কি আর কাউরে দেখলো না, তোমারে কেন দিল? নাউজুবিল্লাহ, মানে অপমানজনক কথাবার্তা। আপনাদের কেউ দেখবেন যে কোনো একটা ভালো ছেলে দিনের কথা বলতেছে, তার কাছে মনে হবে তো ছোট ছেলে কি বলে। অনেকে দেখবেন আমাদের মুরব্বীরা কি দেখলো না, এ কি আবার এ কি বলে। এটা কিন্তু আমাদের স্বভাবের ভিতরে একটা আছে, নাউজুবিল্লাহ। আরেকজন কি বললো শুনবেন? বলছে যদি তুমি কিছু পেয়ে যাও আমার ভাগ দিবা? না না, এখন অর্থনৈতিক চিন্তা ভাবনা চলে এসছে, বুঝছেন? যে তোমার তো এত আমি সাহায্য করবো, তুমি কি আমার ভাগটাক দিবে কিনা, নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে তোমার সাথে কথাই বলবো না, নিজে একটু অহংকারে সেজে গেছে, কথাই বলবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কষ্ট পেয়ে আসলেন, রওনা হয়ে গেছেন সেখান থেকে, চোখে অন্ধকার দেখছেন। এই রৌদ্র যদি দেখতেন, আরবের রোদ যদি দেখতেন কোনোদিন, তো বুঝতে পারতেন কেমন রোদ। এই রোদের মধ্যে কোনো কিছুই নাই, তিনি রওনা হয়ে গেছেন সেই রোদের মধ্যে কষ্টে। তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টকর দিন কি ছিল এটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা উল্লেখ করলেন যে আয়েশা, আমি সেদিন তাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছি, তারা ইমান তো গ্রহণ করেই নি। আমাকে, আমি যখন বের হয়েছি, আমাকে দিয়ে সে বাচ্চাদের লেলিয়ে দিয়েছে, বাচ্চারা আমাকে পাথর মেরেছে, আমার সারা রক্ত পায়ে রক্তাক্ত হয়ে গেছে, আমি কোথাও ঢুকতে পারিনি। কোনো ক্রমে আমি একটা বাগানে ঢুকে পড়ি, বাগানে ঢুকার পরে আমাকে একটা ছেলে এসে বলে যে আসুন ভিতরে আসুন, আমি তাকে ভিতরে ঢুকার পরে বসি, আমি আমার কাছে আমি খিদায় পড়ে যাচ্ছি, আমাকে তারা কিছু সে কিছু আঙ্গুর এনে দিল। আঙ্গুর খাওয়ার সময় আমি বললাম বিসমিল্লাহ, ও আদাস আশ্চর্য হয়ে গেল, বলে আপনি বিসমিল্লাহ বললেন? ও তো আমার দেশের শুনেছি লোকমান হাকিমের লোকেরা সেটা বলে। সে নিপতি ছিল, মিশরের লোক ছিল, সে দাস হিসেবে বিক্রি হয়েছে মক্কাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তা বললেন যে তুমি যার কথা শুনেছ, হাকিম এবং ইউনুস ইবনে মাত্তা, এরা সবই আমরা একই গোত্রের, অর্থাৎ আমরা সবাই আল্লাহর পথে মানুষকে ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ সদ্ব্যবহার করলেন, বললেন যে তুমি ইমান আনো আমার উপর। ও বলল যে আমি আপনার উপর ইমান আনবো, সঙ্গে সঙ্গে ইমান আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা ওরা শুনেনি, কিন্তু শুনেছে, একজন ছোট মানুষ শুনেছে, কোনো সমস্যা হয়নি, তার অহংকার ছিল না, ইমান পেয়েছে। আজও আপনার আমার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা খুলে বসে গেছে, দরবার যারা খুলে বসে গেছে, হেদায়েতে তাদের নসিব হয় না। তারা কোরআন বুঝে না, তারা হাদিস বুঝে না, তারা তাদের বুঝলেও বুঝতে চায় না, বুঝে না আমি বলবো না, অনেক কিছু তারা বুঝে বলে, কিন্তু তারা তাদের অহংকার ছাড়তে পারে না, হেদায়েত নিতে পারে না। তারা জানে যে এটা শিরিক, এটা ইমান হারায় যায়, কিন্তু তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, এটা তাদের মনে করে এটা কিছুই বলা হয় নাই, কিছুই করা হচ্ছে না। ওরা জানে একজন মানুষ শিরিক করতেছে, চোখে দেখতেছে, কিন্তু সেটা কিছু বলবে না, কিন্তু আপনার বিরুদ্ধে লাগবে। কেন লাগবে? আপনি কেন তাকে হকের কথা বলছেন? এটা তাদের পরিচরিত্র হয়ে যায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এই মানুষগুলো ইমান থেকে মানুষকে দূরে রাখতে চায়। এই জন্য জানতে হবে কেন আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন, প্রত্যেক যুগে যুগে নবীকে এভাবে পাঠানো হয়েছে হকের দাওয়াত দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত নিয়ে গেছেন কোথায়? তায়েফে। সেখান থেকে কষ্ট করে আসলেন, তিনি হজের মৌসুমে বাজারে, হজের মৌসুমে তিনি মিনাতে যাইতেন, মিনাতে যাইয়ে শুধু এটাই বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আইয়ুহান নাস উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এটাই তার দাওয়াত ছিল, এটাই হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, এটাই হচ্ছে এটার অর্থ, যে একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না, কারো কাছে কিছু চাইব না, কারো কাছে হাত পাতব না, কারো কাছে আমি কিছু চাইব না, যদি সমস্যা আল্লাহর কাছে চাইব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জানেন, 10 বছরের একটা বালক, মাত্র 10 বছর বয়স। 10 বছর বয়সে আমাদের পোলাবান কাজে কিছুই জানে না, ল্যাংটাও চলে কেউ কেউ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন তার জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে দ্বীনের ফিকহ আর দাও এবং তাকে তাফসীর শিক্ষা দাও। এই জন্য রাইসুল মুফাসসিরিন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি তাকে বাহনের পিছনে বসাইছেন, বসাই বলতেছেন রাস্তার মধ্যেই শিক্ষা দিচ্ছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইহফাজিল্লাহ ইহফাজুকা, আল্লাহ হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত মানে কি? তাওহীদের হেফাজত করো, ইমানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, আল্লাহর হেফাজত করো, তাহলে আল্লাহকে তুমি বিপদের সময় পাইবা, বিপদের সময় আল্লাহ অবশ্যই আপনার সাহায্য করবেন। ওমাই তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। মনে রাখবেন, এটা মানুষ লাগবে না, কারো পিছে যাবেন না। যেই দেশে আপনার অমুক অলি অমুক অমুক বলি নাই, সেই দেশে কি আল্লাহ মানুষকে হেফাজত করছে না? অবশ্যই করছে। তাহলে আপনি কার পিছে দৌড়াচ্ছেন? কেন মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন? ওই লোকটি কি মরবে না? ঢাকাতে এক প্যাট মাছের প্যাটের মতো এক লোক আছে না, বেটকি মাছের মতো, দেখছেন কি না? দেখছেন না? অসুখ হয়েছে, উনি চলে গেছে কোথায় জানেন? সেই সিঙ্গাপুর গেছে শিক্ষা ইয়া নিতে, চিকিৎসা নিতে। আর আপনারা অসুখ হলে উনার দরবারে যান, কেন? কত মারাত্মক জিনিস দেখছেন, ভুলটা কোথায়? ওরা আপনাদের বোকা বানাচ্ছে, আপনাদের সম্পদ কুক্ষিগত করছে। এরা এরকম করে করে সারাটা জীবন যারা পুরোহিততন্ত্র কায়েম করেছে। ইসলামে কোনো পুরোহিততন্ত্রের কাজ নাই। ইসলাম হচ্ছে আলেম আছে, মুতাআল্লিম আছে, ছাত্র আছে, শিক্ষক আছে, বাস। এর বাইরে আর কোনো সিস্টেম ইসলাম চালু করে নাই। এগুলি মানুষের বানোয়ার জিনিস, এগুলি গ্রহণ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তিনি মিনার মাঠে দাওয়াত দিয়েছেন। তিনি যাইতেন বাজার, মিনার মাঠে যাইতে দেখছেন যে কেউ বলতেছে তাওহীদের কালিমা, তাওহীদ, এমন কি তাওহীদের যে কালিমা, এটা বারবার তিনি স্মরণ করে দিতেন সেখানে তাদেরকে। তালবিয়াটা স্মরণ করে দিতেন, ভুল তালবিয়া পড়ছো, সঠিক তালবিয়া পড়ো, সেটা স্মরণ করে দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে দাওয়াত দিয়েছেন, কিন্তু 13 বছরের ফসল কত ছিল জানেন? 313 জন। 13 বছরে 313 জন। এই জন্য ইমানদার কখনো হতাশ হতে শিখে না, হতাশ হতে জানে না। ইমানদার চিন্তা করে যে একজন হইলো আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কোন নবী আসবেন হাশরের মাঠে, তার সাথে মাত্র একজন অনুসারী থাকবে। কেমন লাগবে চিন্তা করেন তো? নবী আসছে, সারাটা দিন নবী রাসূল দাওয়াত দিয়েছে, কিন্তু হাশরের মাঠে তার অনুসারী হচ্ছে একজন। ওনার কি কোনো ক্ষতি হয়েছে বলেন? ওনার কোনো সমস্যা হয়েছে না? উনি তো ঠিকই জায়গা মতো আছেন, দাওয়াত দিয়েছেন, নাই নাই কি করবে? এই জন্য দাওয়াতের ফলের জন্য আশা করে পাগল হওয়ার দরকার নেই। আপনি দাওয়াত দিতেই থাকুন, দাওয়াত দিবেন, সকাল সন্ধ্যা রাত সবসময় দাওয়াত দিয়ে থাকবেন যে আল্লাহর পথে আসেন, একমাত্র আল্লাহর ইবাদত করেন। ছেড়ে দেন ওগুলো, ওই কবরে যেখানে ওরস হচ্ছে, ওই কবরে যেখানে সিজদা হচ্ছে, ওই কবরে যেখানে মানত হচ্ছে, ওই কবরে যেখানে টাকা ফেলা হচ্ছে, ওই কবরে যেখানে মানুষের আশার জন্য দৌড়ানো হচ্ছে, জবে করা হচ্ছে, মানুষ প্রাণে জবে করা হচ্ছে, ওইগুলি হচ্ছে শিরকের আখড়া। এই শিরকের আখড়া থেকে যদি আজ বাঁচাতে না পারেন, ইমান ইমান আপনার নাই, জান্নাতে যাওয়ার আশা আপনার নাই। আপনি যে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আবার তাফসীরের মধ্যে ফিরে আসছি। আমানু তো বুঝছেন ইমান কি জিনিস। যে ইমানের কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে টানা হচ্ছে, কোথায় টানা হচ্ছে? মরুভূমির বালুতে। আর তিনি কি বলছেন? আহাদ আহাদ আহাদ, অর্থাৎ একমাত্র আল্লাহ, কুলু আল্লাহু আহাদ, আমি আর বলতে পারছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বলার কোনো সুযোগ নাই, মুখ দিয়ে বের হচ্ছে না, কিন্তু শুধু আহাদ আহাদ বলে যাচ্ছেন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না। উমাইয়া যত কষ্ট হয়ে দেখ আমি শুনবো না। যেই ইমানের কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কেমন করে হত্যা করেছে আপনি জানেন? হাতে বর্ষা ছিল, আবু জাহেল মেরে দিয়েছে তার শরীরের মধ্যে, এমন জায়গায় ঢুকেছে যা বলার মতো না, এবং তাকে সেখানে সেখানে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। এই ইমানের কারণে ইয়াসিরকে দুদিকে টেনে হত্যা করা হয়েছিল। এই ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন, সবরান আলা ইয়াসির ফা ইন্নামা ওয়াদাকুমুল জান্নাহ, আলী ইয়াসির তোমাদের জন্য আমি কিছুই করতে পারছি না, কিন্তু তোমাদের জন্য একটা জিনিস বলছে, সবর করো, আল্লাহ তোমাদের জান্নাত রেখেছে। দুনিয়ার জীবনকে তারা বড় করে দেখেনি, দুনিয়ার জীবনকে বড় করে দেখেনি। তারা মনে করতো যে যেই কোনো হোক, দুনিয়ার জীবনে যদি আমি ভালো করে যেতে পারি, লম্বা টাইম থেকে কি লাভ যদি আমি যদি আমি শিরকে কুফরিমে থাকি, আর অল্প টাইমে যদি থাকতে পারি ইমানের উপরে, এটা আমার জন্য বড় নেয়ামত। একজন মানুষ এই নেয়ামতটা সবসময় স্মরণ করবে যে ইমানের নেয়ামতে আমি এসে আলহামদুলিল্লাহ। এই জন্য একজন যারা শক্তিশালী সহি আকিদার একজন মানুষ আলহামদুলিল্লাহ শত শত মানুষের চেয়ে বেশি শক্তিশালী। কেন? ইমানটা আছে,
আর যারা আল্লাহ তাআলা এইজন্য বারবার বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়, তারা আল্লাহ ছাড়া অন্য জিনিস দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে? কিসের ভয় দেখায়? কিসের ভয় দেখায়? দুনিয়ার বুকে সর্বোচ্চ কি করতে পারে? আপনাকে হত্যা করতে পারে, এরপরে কি শেষ? কিন্তু আপনি কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। তুম্মারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপর তাদেরকে ফেরত দেওয়া হবে তাদের হক মাওলার কাছে। হক মাওলার কাছে গেলে তার জন্য সবকিছু যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সুতরাং তাওহীদের ব্যাপারে কোনো ছাড় কোনোদিন দেওয়া যাবে না, ইমানের ব্যাপারে কোনো ছাড় কোনোদিন দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, ঘরে ঢুকে দেখেন যে তার বউর হাতের মধ্যে একটা তাগা, তাগা বুঝেন সুতা বাঁধা রাখছে। বলছে এটা কি? বলছে মিনাল ওয়াহেনা, এটা একটা রোগের কারণে আমার সমস্যা এই জন্য। বলছে ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এটা তো তোমাদের বেশি বেশি আরো রোগ বাড়িয়ে দেবে। ইন্না আলা আব্দুল্লাহ লা গানিউন আন শিরক, আব্দুল্লাহর পরিবারে শিরিক থাকতে পারে না, কেসি দিয়ে কেটে দিলেন। এটা হচ্ছে ইমানদার, ইমানদার এরকম হতে হয়। ইমানদার ঘরের ভিতরে লালন করবেন, যাচ্ছে তাই, অসুখ হলে এটা করবেন, একটা মান্নাত করে দিবেন, একটা ওইটা করে দিবেন, এটা ইমানদারের কাজ নয়। আমার একটা গল্প বলতে মনে ইচ্ছা করতেছে, বলবো? বলি। মসজিদ নবীতে আমার এক ছাত্র ছিল, যখন থাকতাম পড়াইতাম তাকে, নাম হচ্ছে জহির। মসজিদ নবীতে তারা আমি কিছু পড়াইতাম, আরোই পড়াইতাম। তো একদিন কথায় কথা তার থেকে তো শুনতে চাইলাম যে তোমার জীবনের সম্পর্কে কিছু বলো। বলছে আপনাকে একটা মজার ঘটনা বলবো। বলে বলেন। বললাম যে বলেন। বলতেছে আমার বাবা, আমার নানা, আমার নানার সন্তান হতো কিন্তু বাঁচত না। প্রথম সন্তান হইল, দৌড়ে এসে একজনের তাবিজ একটা লাগাই দিল, বুঝছেন কিনা, বলে দিল কেউ বাঁচবে না যদি তাবিজ না লাগানো হয়। তো আমার নানা বলছে যদি তাবিজ দিয়ে বাচ্চা বাঁচাইতে হয় আমার তাবিজের দরকার নাই, আল্লাহ বাঁচাবে। খুলে ফেলছে, খুলে ফেলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেছে। কেমন লাগলো? মনে করি তাবিজটা না থাকলে বুঝি বাঁচত, তাই না? এটা নয়, এটা পরীক্ষা, ইমানে পরীক্ষা হচ্ছে। বাচ্চারা কিছুক্ষণ পর মারা গেছে, শুনেন। দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে তিনি ছিলেন দেশের বাইরে, মানে বাইরে ছিলেন, ঢাকা ছিলেন, এলাকার বাইরে ছিলেন। আসার পরে দেখে যে বাচ্চা হয়েছে সুন্দর, মাশাআল্লাহ, কোলে নিচ্ছে। দেখো এবারে কিন্তু কিছু করবে না। বলে কি হয়েছে? বলে আমরা যাই করছি করছি, দেখে যে ঠিক আবার ঠিকই তাবিজ একটা লাগাইছে সুন্দর করে, বাইন্ধে রাখছে একবারে, কোনো রকম খুলতে না পারে। তো উনি বলতেছে যদি তাবিজ দিয়েই বাঁচাইতে আমার এই বাচ্চার দরকার নেই, আল্লাহর উপরে ভরসা আছে। তাবিজ খুলে ফেলছে, দুই তিন দিনের মধ্যে বাচ্চা মরে গেছে। এইভাবে একে একে সাতটা সন্তান তার মারা গেছে। সে বলছে আমি তাবিজ লাগাবোই না, যাতে আল্লাহর উপরে ভরসা করছি আমি। অষ্টম সন্তান হচ্ছে আমার মা, জহির বলতেছে, সে আসছে, আমার নানা বলছে কোনো তাবিজ লাগানো হবে না, কেউ লাগাবে না, আল্লাহ যদি নিয়ে যায় নিয়ে যাবে, আল্লাহ সন্তান দিয়েছে তিনি নিয়ে যাবেন, আমার কি, আল্লাহর কাছে আমি জমা রাখছি, তাবিজ দিব না, কারণ তাবিজ আমার কোনো উপকারী কিছু এইটা দিয়ে উপকার হবে না, এই উপকার আমি নিব না। তোমরা ওই সমস্ত জিনিস দিয়ে আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করো না, কবিরাজ নিয়ে আসতে কিছু একটা। বলছে তাবিজও লাগে না, কিছু লাগে না, আমার মা বাঁচছে, আমার মায়ের ঘরের সন্তান, আমরা দুনিয়া ভর্তি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছে। তিনি বুঝিয়ে দিলেন যে আল্লাহর উপর ভরসা ছাড়া বান্দার কোনো উপকার নাই, উপকার পাইলেও নিতে পারবে না, উপকার পাইলেও নেওয়া যায় না, আল্লাহ যদি অনুমোদন না করে উপকার চাইলেও আপনি নিতে পারবেন না। আচ্ছা সুদ খাইলে উপকার আছে না? অনেক টাকা হয় না? গোশ খাইলে অনেক টাকা হয় না? হয় না? কত কিছু হয়ে যাচ্ছে না? কিন্তু আপনি কি এটা কি শরীয়ত অনুমোদন করেছে নেওয়ার জন্য? না। তাই বলে এই জন্য বলছি শিরিক হলে উপকার হয় তা শিরিক করা যাবে না, উপকার পাইলে নিতে হয় না, উপকার পাইলেই নিতে হয় না। কিছু মানুষ আছে বলে আমি উমুকখানে মানত করেছিলাম সঙ্গে সঙ্গে হ্যাঁ উপকার পেয়ে গেছি, উপকার পাইলে নিতে পারবেন না। ওই সময় এটা এমনি হওয়ার ছিল, আপনার মুখ দিয়ে শয়তান এটা বের করে দিয়ে বিপদে ফেলেছে। ওই সময়টা এমনি হইতো আপনার মুখ দিয়ে শয়তানটা বের করে আপনাকে ইমান হারা করে দিয়েছে, কারণ সে বুঝতে পারছে আপনার মতি গতি কেমন, আপনার মুখ দিয়ে এটা বের করে দিচ্ছে, আপনি এটা করছেন, এরপরে সে মনে করছে এটা দিয়ে হয়ে গেছে। না, এটা এই কারণে হয়নি, এটা আল্লাহ তাআলা আপনার জন্য এটা রেখেছেন, ওই সময় এটা হইতোই। এই জন্য যেই দেশে এই মান্নাত হয় না ওই দেশের মানুষ বাঁচে না, বাঁচে কিনা বলেন?
তাহলে আপনার এই মান্যতার জন্য কি উপকার হয়েছে আপনার, যে আপনি এটার জন্য মান্যত করতেছেন? কোনো কোনো সময় আপনি দেখবেন এমন জায়গাতে মান্যত করা হচ্ছে যেখানে আসলে কিছু ছিলই না কোনোদিন। ঢাকাতে আমি দেখেছি এক জায়গার নাম হচ্ছে ডাইলশা, ওই পাশে তেলশা, ডাইল আর তেল দুইটাই আছে, নাউজুবিল্লাহ। এরকম বহু দরবার আমাদের আশেপাশে গড়ে উঠেছে, এগুলি সব হচ্ছে শিরকি আখড়া। এগুলি থেকে মানুষকে সাবধান করা আমাদের ইমানি দায়িত্ব। না করলে আপনি কি চান না আপনার ভাই জান্নাতে যাক? আপনি চান কি না? আপনার ভাই জান্নাতে যেতে হলে আপনাকে সাবধান করতেই হবে। আপনার স্ত্রী জাহান্নামে চলে যায় আপনি কি চান? আপনার ছেলেগুলো জাহান্নামে যায় আপনি কি চান? তাহলে আপনার বাবা জাহান্নামে চলে যাচ্ছে আপনি কিছু বলার নেই, আপনার কিছু বলার নেই, আপনাকে অবশ্যই তাকে বুঝাতে হবে। কোরআন এবং হাদিস স্পষ্ট, এখানে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা অতি গোজামিল পছন্দ করি, অসুবিধে কি? কিছু মানুষের একটা শব্দ হলো অসুবিধে কি, একটু উপকার নিলাম না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাশরের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন জিনদেরকে, ইয়া মাশাআল জিন্নি কাদ ইস্তাকসারতু মিনাল ইনসি, হে জিন সম্প্রদায় অনেক বেশি পদভ্রষ্ট করে দিয়েছো মানুষদেরকে তোমরা। কিভাবে পদভ্রষ্ট করে জানেন? জিনেরে খুশি করার জন্য অনেক কিছু করে মানুষ, জিন দিয়া কাজ নেয়, জিন হাজির করায়, দেখেন না? হ্যাঁ, জিনে গায়েব জানে নাউজুবিল্লাহ, কেউ যদি বিশ্বাস করে জিনে গায়েব জানে তার ইমান চলে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। গায়েব জানে কে? একমাত্র আল্লাহ, আর কেউ গায়েব জানে না। অথচ জিন জিনে হাজির করে জিজ্ঞাসা করে এটা কি হয়েছিল, এটা কি হয়েছিল? জিনদের অনেকে বলে, কেমনে বলে এটা শুনে বলে রাখি, জিনেরা অনেক লম্বা হায়াত পায়, হাজার বছর হায়াত পায়, তো এরা একে অপরের সাথে খুব দ্রুত কমিউনিকেশন করতে পারে। আমরা যেমন দরজার আড়ে দেখতে পাই না, ওরা দেখতে পায়। আল্লাহ তাআলা বলেই দিছে, ইন্নাকুম ইয়ারাউনাহু হুয়া ক্বাবিলুহু মিনা সিলাতারাউনাহুম, তোমরা তা দেখতে পারো, ওরা তোমাদের দেখতে পায়। তো কি করে, যেটা বুঝে পাচ্ছি, যে লোকটা মরে গেছে ওই লোকটার জিনটা ওখানে বসে আছে, প্রত্যেক মানুষের একটা জিন আছে, তো এর জিজ্ঞাসা কি হয়েছিল রে, তো বলে বলে আসে, বলে এইটা হয়েছিল, ও গায়েব জানে, ওর তো জিজ্ঞাসা করে জেনে নিছে, বুঝছেন কথাটা? ওই লোককে জিজ্ঞাসা করে জেনে নিছে, জানে নিয়ে তারপর বলতেছে এটা গায়েব জানা বলে না, এটাকে এটা কমিউনিকেশন জাস্ট। আপনি যদি কোনো, এখন ঢাকায় বৃষ্টি হয়েছে, টেলিফোনে জানে বলে, ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছে, এটা গায়েব জানা হবে ঠিক? ওই কমিউনিকেশন চালায় তারা, আর আপনি বুঝেন যে কি জিনে তো মনে হয় কিছু একটা জানছে, জিন হাজির করতেছেন। এই জন্য এইগুলো হাজির করা কি শিরিক, কারণ তাদের কাছে আপনি ধারণা করতেছেন, আশা কোনো কিছু পরিবর্তন আশা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মান আতা কাহিনান, কেউ যদি কোনো গণকের কাছে আসে, ফাসাদ ফাসালাহু, কোনো কিছু জিজ্ঞাসা করে তাকে, তাহলে ফালাম ইউকবাল্লাহু সলাতুন আর বাইদা লাইলা, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে সে কি বলছে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নাযিল হয়েছে তার উপর সে কুফরি করলো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কেন জানেন? কারণ সে যে গায়েবের কথা জানতে চাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলীর ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ, নাম শুনেছেন না? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ একজন জিজ্ঞাসা করছে, বলতেছে অমুকের নবুয়তের দাবি করছে, আমি তারে জিজ্ঞাসা করছি যে তোমার নবুয়তের প্রমাণ কি, তুমি তো কাফের হয়ে গেছো, কেন জানেন? নবুয়ত সে যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নাই, প্রমাণ চাইতে পারবেন না, প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে প্রমাণ দিলে কি আপনি নেবেন নাকি? মিথ্যাবাদীরকে প্রমাণ, নবুয়তের দাবিতে সব মিথ্যাবাদী, আপনি কি প্রমাণ চাইতে পারেন তার কাছে? চাইতে পারেন না, কোনো প্রমাণ চাওয়ার সুযোগ নাই। এ মিথ্যাবাদী এত, তাকে তার একমাত্র শাস্তি হচ্ছে যে ইসলামী সরকার থাকলে মৃত্যুদণ্ড শাস্তি হইত, এটা হচ্ছে কাজ। এই আবু ইউসুফ বলতেছে, না তুমি প্রমাণ চাইতে পারো না, যে কেউ প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে, কারণ প্রমাণ দিতে নবু আল্লাহ রাসূলের পর আর নবুয়ত আসবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যেটা আল্লাহর সিফাত বা গুণ, তিনি সব কিছু জানেন, এটা অন্য কেউ যদি দাবি করে সে কাফের হয়ে যাবে। আর কেউ যদি অন্য কাজ জানতে চায় তার আমল কবুল হবে না, বরবাদ হয়ে যাবে। এরপর সে যদি বলে, তারপর যদি মনে করে যে এটা সত্য, তাহলে সে ঈমান চলে যাবে। কত কঠিন কাজ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকে আমাদের সাবধান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান তাআল্লামা আবাজাদ ফাকাদ আতা বাব মিন আবওয়াবিস সাহর, যে ব্যক্তি আবজাদের হিসাব জানলো, বসে বসে অঙ্ক কষলো, সে জাদু বিদ্যা রপ্ত করলো। আমার দেশে আবজাদের হিসাব শুনছেন কি না? কোনোদিন শুনছেন? হুজুরের কাছে যায়, হুজুর কিতাবটা দেখেন তো কি হয়েছে, তোর নাম কি, তোর মার নাম কি? এরপরে বসে বসে তিনি অঙ্ক কষা
হ্যাঁ দুই আর চার বের করে একটা বল, তোমার এটা হয়েছে মিথ্যুক শালা, তুই কোত্থেকে জানলি, তুই গায়েব জানিস নাকি? হ্যাঁ তোর মতো মিথ্যুক আল্লাহ দুনিয়াতে আর না, তুই কিভাবে জানিস? এটা আল্লাহর জিনিস, তুই কিভাবে জানিস? হ্যাঁ যেই হুজুর এটা দাবি করে সে তো জাদুকর, জাদুকর নাকি? আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নাই, আল্লাহ যাকে যতটুক জানাইছে অটুক শুধু বলতে পারে। একমাত্র আল্লাহ গায়েবের খবর দিছে নবী রাসূলদেরকে, আর কাউকে গায়েবের খবর দেয়নি। নবী রাসূলদেরকে দিছে যেমন কবরে আজাব হবে কিনা, কবরে আজাব কি হয়েছে না হচ্ছে কাউকে দেখছেন রাসূল কবরে আজাব হইতে, এগুলি দুনিয়ার মানুষ কেউ বলার কোনো ক্ষমতা নাই কি হচ্ছে না হচ্ছে। সাহাবায়ে কেরাম তারাও জানতে পারেনি, রাসূলকে অনেক সময় জানতে পারে যখন জানাইছে যে ওইটা শুধু জানছে, কিন্তু এমন অনেক জিনিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলতেন যে আমি জানি না, আল্লাহ তাআলা নিজে বলছে কুল লা আ'লামুল গায়ব, হে নবী আপনি বলে দিন আমি গায়েব জানি না, আল্লাহ যেটা জানায় শুধু ওইটাই আমি বলতে তোমাদেরকে জানাচ্ছি, এর বাইরে গায়েব জানার খবর কেউ বলে দিলে সে মিথ্যুক এবং সে আল্লাহর সাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সে তাগুত হিসেবে দাঁড়িয়েছে। এই জন্য কখনো এই জাতীয় জিনিস যারা দাবি করবে তাদের কখনো প্রশ্রয় দিবেন না, বলবেন বুঝিয়ে বলবেন, বলবেন যে শিরিক ইমান হারা হয়ে গেছে, তুমি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কেউ তোমার কোনো ভালো মন্দ কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে যেতে হবে। এটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু দ্বিতীয় অংশ, এবারে ইন্নাল্লাযীনা আমানু ও আমিলুস সালেহাত, জান্নাতে যেতে হলে ইমানটা ঠিক করতে হবে বলছি না, দ্বিতীয় হচ্ছে আমিলুস সালেহাত ন্যাক আমল করতে হবে। ন্যাক আমল কেমনে হবে গো, ন্যাক আমল কেমনে হবে? হ্যাঁ এটাই তো কথা, অমুকের পীরে কয় লাভ দিয়ে হাল দিয়ে জিকির কর নাকি, আছে না একটা কবিতা আপনাদের দেশে আছে না? আমি তো ছোটকালে মুখস্থ করেছি আমার মনে নেই আর। হ্যাঁ যত জোরে কেউ যত উঠতে পারো লাফাইতে পারো এটা কি জিকির হয়? ওইটা জিকির নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জিকির বলেন নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটি হচ্ছে সর্বোত্তম জিকির। এর মধ্যে আছে আরো সুবহানাল্লাহ বিহামদিহি, এগুলো যেগুলো আপনি পাবেন হেসনুল মুসলিম একটা গ্রন্থ আছে আমার অনুবাদ করা, আপনার এটা পাবেন আলহামদুলিল্লাহ। জিকিরগুলি আসলে কি বোঝায়, দোয়া বলতে কি বোঝায়, আল্লাহ রসুল বলে দিয়েছেন আপনার জন্য বানানোর জন্য রেখে দেন নাই, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আল্লাহ তাকে রাসুল হিসেবে পাঠিয়েছেন, রাসুল অর্থ হচ্ছে মানুষের জন্য যা উপকারী তা তিনি বলবেন বলে গেছেন, এই জন্য আমরা সাক্ষ্য দেই আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, হে নবী সাক্ষ্য দিচ্ছি আপনি রিসালত পরিপূর্ণ প্রচার করে গেছেন। যে ব্যক্তি মনে করে যে আমার কিছু বানানোর সুযোগ আছে রসুল তো এটা বলেন নাই, সে মনে করতেছে রসুল্লাহ সাল্লাম বুঝি রেসালতে খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন কেউ যদি কোনো কোনো বেদাতকে মনে করে যে ভালো সে তাহলে মনে করলো যে রসুল্লাহ সাল্লাহ আসলাম খেয়ানত করেছেন, উন্মতির কিছু জানার নাই, নিজে বানানোর সুযোগ দিয়ে দিয়েছেন, কখনো নয়। এবাদতের মধ্যে কখনো কিছু বানিয়ে করার কোনো সুযোগ নাই, রাসূলুল্লাহ আমলুস সালে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণ আমল করার নাম হচ্ছে আমলুস সালে। আমি যদি বলি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে সব হবে হবে, আমি যদি বলি এক হাত উপরে তুলে থাকলে হবে সব হবে, আমি ভারতে দেখেছি এক হাত তুলে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলাম কেন কথা বলো না মানে আমার ইয়া নষ্ট হয়ে যাচ্ছে, ভারতে দেখেছি পা একটা তুলে দাঁড়িয়ে আছে, তাদের এটা আবাদত, আমাদের জন্য তো এটা আবাদত না, কিন্তু আমি দেখেছি কিছু মানুষ আছে আবাদত করে কিরকম জানেন, আবাদত করে তারা কথা না বলার আবাদত, মৌন আবাদত শুরু হয়েছে কিছু মানুষের, কথা বলে না চুপ করে বসে থাকে, কি হয়েছে ইনি সৌমে মারিয়ম রাখছে, ওরে কে বলছে সৌমে মারিয়ম রাখতে তোরে, এই শিক্ষা দিছে কে তোরে, এ তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা নয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যা বলেছে এর বাইরে কোনোদিন আবাদত হতে পারে না। যে ব্যক্তি মনে করবে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে অন্য কেউ তার জন্য কোন শরীয়তের কোন অংশ দিবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখুন কেউ অনেকে বসে থাকে কি জন্য, কয় খিজিরে দেখাইছে, বিশ্বাস করেন খিজির অবশ্যই ভালো মানুষ ছিলেন কিন্তু তিনি মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই আজকে উনি বলেছেন যখন তিনি দুনিয়াতে ছিলেন তখন, আজকে দিন থেকে 100 বছর পরে দুনিয়াতে আর কোনো মানুষ এখন যারা জীবিত আছে কেউ জীবিত থাকবে না, এর অর্থ হচ্ছে যদি জীবিত থাকেও যদি রসুলের যুগে ছিলেন বলেও কেউ তারপর তিনি মারা গেছেন এখন পর্যন্ত নাই। নীল চক্ষু বিশিষ্ট একজন আয়সা করেছে আমি খিজির, তোমাকে এখন মন্ত্র এই শিক্ষা দিচ্ছি এটা করো এটা করো, এগুলি হচ্ছে শয়তান, একদম খাঁটি শয়তান, ওরে দেখলে যদি কোনোদিন দেখেন সঙ্গে সঙ্গে
বেশি বেশি করে কি পড়বেন, হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, বেশি বেশি করে ইস্তিগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে পালাইতে আরম্ভ করবে। কারণ শয়তান যেখানে কোরআন তেলাওয়াত এখানে থাকে না, কোরআন তেলাওয়াত হলে সেখানে থাকবে না শয়তান, সে শয়তানের সুরত নিয়ে আসছে। কোনো খিজির জীবিত নেই, কোনো ইলিয়াস জীবিত নেই। যারা আপনাকে ধোকা দেয় তারা বলে যে খুজিরে বলেছে, ইলিয়াস বলেছে, নো, ওরা ভালো মানুষ ছিলেন, চলে গেছেন ওনারা, ওনারা চলে গেছেন। কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি কেউ জীবিত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করা, তার কোনো গত্যন্তর ছিল, কোনো ছিল না। অথচ কোনো কিতাবে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, এসে বলেছে যে আমি খিজির, আমি আমি ইলিয়াস বলছে। একজন তো ডাঙ্গায় খোঁজে ইলিয়াসকে আর পানিতে খোঁজে খিজিরকে। আমাদের একটা বিরাট গোষ্ঠীর কাজ এটা। এগুলি কোরআন সুন্নাহর ভাষ্য নয়, এগুলি সম্পূর্ণ বানোয়ার জিনিস, সম্পূর্ণ বানোয়ার জিনিস। এগুলি থেকে মানুষকে সাবধান করতে হবে না কোনো কিছু আমার আসবে না। আমার আসবে কোথায়? আমাকে শরীয়ত নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমাকে শরীয়ত যথেষ্ট করে দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বিহিমা লান্তাদুল্লু কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটি যদি আঁকড়ে ধরতে পারো তোমার কোনো পথ ভ্রষ্ট হবে না, এই দুটির বাইরে আর কোনো আবাদত হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যে জিনিস রসুলের যুগে আবাদত হয়নি, যে জিনিস যে জিনিস সাহাবাদের যুগে আবাদত ছিল না, কেয়ামত পর্যন্ত তা কোনদিন আবাদত হবে না। অথচ আমরা কতক্ষণ গা ডুলাই, খাড়াই খাড়াই, নাম বলতে চাচ্ছি না, বুঝে গেছেন, কিছুক্ষণ বসি, কিছুক্ষণ বাঁকা হই, কিছুক্ষণ হাতে দাঁড়াই, কত রকমের জিনিস যে আমরা চালু করেছি, এগুলি কোনোদিন আবাদত হবে না কেয়ামত পর্যন্ত। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আমার হাজার বার সেটা করার সুযোগ ছিল। আমার নবী করেন না, এটা কোনো আবাদত হতে পারে না, এটা আপনি করতে পারেন না, আমলে সালে হতে পারবে না। এটা আমলে সালে হতে হলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা করব, সাহাবায়ে কেরাম যা বলেছেন তিনি তারা অবশ্যই রসুল থেকে শুনেছেন সেটা করব। কিন্তু নিজে বানিয়ে বানিয়ে কথা আমরা মানব না। যা আমরা চালু করেছি এগুলি আপনি জিজ্ঞাসা করেন নিজের বিবেককে, আমাকে কে দায়িত্ব দিয়েছে এটা বানাতে, আমাকে কে দায়িত্ব দিল এটা বানাতে, আমি কেন সেটা বানাচ্ছি, চিন্তা করে দেখুন।